গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে প্রায় 6:22। আমার এখন রোজই দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, তো আজকে আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ এই টাইমটা সবাই তো ঘুমায়, তো আমি যদি জোরে কথা বলি তো সবারই প্রবলেম হবে, তো সেই জন্যই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। চলুন বেরোনো যাক এবার। এই যে আমি বেরিয়ে পড়েছি, আজকে চারিদিকটা এত সুন্দর লাগছিল, একটা অন্য রকমই মনে হচ্ছিল যেন। ঘোষ ডাক্তার মোড় হয়ে সোজা চলে গিয়েছিলাম কৈলাস মন্দিরের দিকে। আমি কৈলাস মন্দিরের কাছাকাছি এসেই পড়েছি। ওইটা কৈলাস মন্দিরের গেট, সাদা রঙের, আর এইটা হলো কৈলাস মন্দির। চারিদিকে অনেক বসার জায়গাও আছে। সন্ধেবেলায় এই জায়গাটা পুরো আলো দিয়ে সুন্দর করে সাজানো থাকে, জায়গাটার মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব করা যায়। আগে তাও খুব আসতাম এখানে, বাট এখন অনেকটাই কমে গেছে, এখন আর ওদিকে যাওয়াই হয়ে ওঠে না। কিন্তু অনেকদিন পরে গিয়ে খুব ভালো লাগলো। চারিদিকে কত ফুল গাছ। কৈলাসের ভিতরের মন্দিরটা অনেকটাই বড়। এখানে সন্তোষী মা, ভোলে বাবা এবং হনুমান দেবের মূর্তি রয়েছে। যখন আমি যাই তখন পুজো শুরু হয়ে গিয়েছিল মন্দিরে। তারপরে আমি চলে গিয়েছিলাম এপিজি আব্দুল কালাম পার্কে, প্রত্যেক দিনের মতনই। এপিজি আব্দুল কালাম পার্ক থেকে বেরিয়ে তারপর আমি চলে এসেছিলাম আমার বাড়ির দিকে। সবে মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরলাম, তখন ঘড়িতে বাজে প্রায় 7:45। আজ সকালে আমার অনলাইন ক্লাস আছে, তো তাড়াতাড়ি আমাকে এখন ফ্রেশ হতে হবে। ঠাম্মা দাদু রোজ সকালে একবার করে বাবার সাথে দেখা করতে আসে। এখন আমি আর আমার মা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি ঠাম্মার বাড়ি। তো আমি আর মা ঠাম্মার বাড়ি চলে এসেছি। আজকের ব্রেকফাস্ট বলতে চিকেন প্যাটিস ছিল, চিকেন প্যাটিসটাই খেয়ে নিয়েছি, আর কিছুক্ষণ খাবো না, একেবারে ডিরেক্ট লাঞ্চ করবো। আর ওই পাশ থেকে আমার মা আমাকে কন্টিনিউয়াসলি হাসিয়ে যাচ্ছে। এখন একটু পড়ে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টির দিনে খিচুড়ি আলুর দমটা বানতেই হবে। আজকে আমি সকালের জন্য খিচুড়ি বানাবো, চলুন দেখা যাক। এই যে আমি চলে এসেছি সকলের জন্য রান্না করতে। প্রথমে অল্প তেলে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। তার আগে ডালটাকে একটুখানি শুকনো শুকনো নেড়ে নিয়ে ধুয়ে এক সাইডে করে রেখে দিয়েছিলাম। তারপরে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিয়েছি। পরে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ আমি পুরোটা দেখাতে পারিনি, তাই শুধু এখানেই ভয়েস ওভারটা দিতে হলো। আমার খিচুড়ি প্রায় রেডি হয়েই এসেছে, এখন একটু ফুটতে দিয়েছি, একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। আমার খিচুড়ি রেডি। আজকে দুপুরে লাঞ্চে ছিল আলুর দম, খিচুড়ি, পাঁপড় ভাজার সাথে বেগুন ভাজাও ছিল। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর আমার মা বাড়িও চলে এসেছি, কিন্তু এসে দেখলাম এখানে কারেন্ট নেই, খুব গরম। আজকে এখনও ব্লগ এডিট হয়নি, তো ব্লগ এডিট করে এখন পোস্ট করতে হবে। আমি ঘরে বসে ভিডিও এডিট করছিলাম, তখনই দেখলাম হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে বিকালে ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসে গিয়েছিলাম, সাথে চা আর বিস্কিট। বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, সেই জন্যে বাবা আর মা একটু বেহালা গিয়েছিলো, কিছু কেনাকাটার ছিল, তো সেই কারণেই। তো মা আর বাবা বেহালায় চলে গেছে, এখন আমি বাড়িতে একা, আমিও এখন পড়তে বসেছি, এখন পড়বো। তো মা বাবা কিছুক্ষণের মধ্যে যদিও চলে আসবে। আজকে ব্লগ পোস্ট হইতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8:30 নাগাদ আমি ব্লগ পোস্ট করেছি। তো প্লিজ তাতে গিয়ে চেক করে নাও তোমরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকে আমার ডিনারে আছে ব্রেড অ্যান্ড চিকেন স্যুপ। মাঝে মাঝে আমি ব্রেড অ্যান্ড চিকেন স্যুপ খাই। এখন বাজে প্রায় 11:30। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো গুড নাইট এভরিওয়ান, বাই।